আপনারা অনেকেই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিয়েছেন যে আপনারা প্লাস্টার কোড সম্বন্ধে ডিটেলসে জানতে চান। যারা প্লাস্টার কোড সম্বন্ধে ডিটেলসে জানতে চান এবং যারা খুবই কম খরচের মধ্যে আপনারা আপনাদের বাড়িটি হোয়াইট ওয়াশ করতে চান, তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। তাই অনুরোধ করব আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা এশিয়ান পেন্টসের ট্রু কেয়ার যে প্লাস্টার কোড প্রোডাক্টটি রয়েছে এই প্রোডাক্টটি সম্বন্ধে আপনারা ডিটেলসে জানতে পারবেন। তো মূল বিষয়টি নিয়ে আলোচনার আগেই আমি অনুরোধ করব, আপনি যদি আজ আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা বাড়ি রং করার জন্য যাবতীয় সঠিক ইনফরমেশান আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো সবার প্রথমে আমি আলোচনা করব যে প্লাস্টার কোড কি। বন্ধুরা, বলে রাখি প্লাস্টার কোড হচ্ছে এশিয়ান পেইন্টসের ট্রু কেয়ার ক্যাটাগরির একটি সিমেন্ট বেস পেইন্ট প্রোডাক্ট। আপনারা যারা বাড়ি হোয়াইট ওয়াশ করতে চান, আপনাদের বাড়ির বাজেট কম রয়েছে, অর্থাৎ আপনারা ওয়াল পুট্টি বা কোনো রকমের কোনো প্লাস্টিক পেইন্ট করতে চান না, তাদের জন্য প্লাস্টার কোড প্রোডাক্টটি খুবই ভালো মানের একটি প্রোডাক্ট। প্লাস্টার কোড লাগানোর ফায়দা আমি আপনাদের জানিয়ে রাখি। প্লাস্টার কোড লাগালে আপনারা কী কী ফায়দা পাবেন, তো সবার প্রথমেই আমি বলে দিই, প্লাস্টার কোড হচ্ছে আপনারা যারা বাড়ি হোয়াইট ওয়াশ করার জন্য হোয়াইট সিমেন্ট, সে বিড়লা, জেকে বা বিভিন্ন কোম্পানির আপনারা যেরকম হোয়াইট সিমেন্ট ব্যবহার করেন বা অনেকে সুনোসেম ব্যবহার করেন, তো সুনোসেম বা হোয়াইট সিমেন্টের পরিবর্তে প্লাস্টার কোড কিন্তু বাড়ির হোয়াইট ওয়াশ করার জন্য খুব ভালো একটি প্রোডাক্ট। এটি এশিয়ান পেন্টসের ট্রু কেয়ার ক্যাটাগরি প্রোডাক্ট, আমি আগেই বললাম। তো প্লাস্টার কোট ব্যবহার করার সবচাইতে গুরুত্বপূর্ণ যে ফায়দাটি হচ্ছে সেটা পেইন্টার ভাইদের ক্ষেত্রেও একটি ফায়দার ব্যাপার বা সুবিধার ব্যাপার এবং বাড়ির মালিকের ক্ষেত্রেও। কারণ নর্মেলি আমরা যে সমস্ত হোয়াইট সিমেন্ট ব্যবহার করে থাকি বা সোনোসিম ব্যবহার করে থাকি, সেই হোয়াইট সিমেন্ট বা সোনোসিম ব্যবহার করার জন্য আমাদের সবার প্রথমে ওয়ালকে ভালো করে ভিজিয়ে নিতে হয়, তারপরে কিন্তু আমাদের সোনোসিম বা হোয়াইট সিমেন্ট ব্যবহার করতে হয় এবং হোয়াইট সিমেন্ট পেইন্ট হয়ে যাওয়ার পরে আবার কিন্তু আমাদের জল দিয়ে দেওয়ালটিকে ভেজাতে হয়। না হলে হোয়াইট সিমেন্ট বা সোনোসিম দেওয়ালের সাথে ভালোভাবে বন্ডিং হয় না। কিন্তু বন্ধুরা, যদি আপনারা প্লাস্টার কোট ইউজ করেন, এশিয়ান পেন্টসের প্লাস্টার কোট ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্লাস্টার কোট লাগানোর আগে ওয়ালকে জল দিয়ে ভেজানোর কোনো প্রয়োজন নেই এবং প্লাস্টার কোট ফিনিশিং করে নেওয়ার পরেও বা দু কোট লাগিয়ে নেওয়ার পরেও আপনাদের কিন্তু জল দিয়ে ভেজানোর কোনো রকম কোনো প্রয়োজন নেই। এছাড়াও আপনারা যে বেনিফিটটি পাবেন, প্লাস্টার কোটের মধ্যে আপনারা কিন্তু ওয়াটারপ্রুফিং যে ফর্মুলা, ওয়াটারপ্রুফিং ফর্মুলা আপনারা পেয়ে যাবেন। প্লাস্টার কোটের কভারেজ যদি কথা বলি, প্লাস্টার কোটের কভারেজ কিন্তু নর্মালি হোয়াইট সিমেন্ট বা সোনোসিমের চাইতে বেশি। মার্কেট প্রাইস যেটি রয়েছে, প্লাস্টার কোটের মার্কেট প্রাইস কিন্তু একটু বেশি, কিন্তু সেক্ষেত্রে কভারেজের দিক থেকে যদি দেখেন সেক্ষেত্রে আপনারা কভারেজ কিন্তু নর্মালি হোয়াইট সিমেন্টের চাইতে একটু বেশি পাবেন। তো প্লাস্টার কোটের আমি প্রাইস আপনাদের বলে দিই, প্লাস্টার কোটের প্রাইস মোটামুটি 1100 টাকার ভেতরে আপনারা মার্কেটে পেয়ে যাবেন। এশিয়ান পেন্টসের প্লাস্টার কোট ব্যবহার করার ক্ষেত্রে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ফায়দা, যেটার কথা আমি আপনাদের আগেই বললাম, যে জল ওয়ালকে জল দিয়ে ভেজানোর কোনো ঝামেলা নেই। এই প্লাস্টার কোট আপনারা ইন্টেরিয়র ওয়াল এবং এক্সটেরিয়র ওয়াল দুটো কাজেই আপনারা ব্যবহার করতে পারবেন এবং এই প্লাস্টার কোট লাগানোর পরে আপনারা তার উপরে প্রাইমার লাগিয়ে ভিতরের ক্ষেত্রে হলে ইন্টেরিয়র কালার এবং বাইরের ক্ষেত্রে হলে আপনারা এক্সটেরিয়র কালার বা ওয়েদার কোট নিশ্চিন্তে করতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধে হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে এশিয়ান পেন্টসের প্লাস্টার কোট কীভাবে ব্যবহার করতে হয় এবং এটি ব্যবহার করলে আপনারা নর্মালি হোয়াইট সিমেন্টের চাইতে আপনারা কী কী ভালো ফায়দা পাবেন, সেই ফায়দাগুলো বা কী কী বেনিফিট আপনারা পাবেন সেই সম্বন্ধে আশা করি আমি আপনাদের একটা ধারণা দিতে পারলাম। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।